আপনাদের বলবো সেগুলো কালকে পরীক্ষা হলে আপনারা মিলিয়ে নেবেন তো প্রথমত হচ্ছে এটা আমাদের একটা গণিতের উপর লেখা একটি বই যেটি আমরা দেখাব আজকে পাশাপাশি আমাদের এটা হচ্ছে সাদেশন তো অনেকেই আপনারা রয়েছেন আমাদের সাদেশন আমাদের এখানে ভর্তি হয়ে পেয়েছেন অথবা আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ারিং এ ফ্রিতে পেয়েছেন তাদেরকে বলবো যে আমরা শুধুমাত্র আপনাদেরকে সাদেশন দিয়ে ক্ষান্ত নই আমরা সাদেশনের উপর জুমে ক্লাস নিয়ে থাকি এবং জুমে আমাদের শিক্ষার্থীদেরকে সেই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেই কোনটা আসবে কোনটা আসবে না সেরকম ভাবে আজকে একটু বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যদি গণিত ওয়ান সহ সকল বিষয়ের সাজেশন এখন যে পরিখলো রয়েছে নিতে চান 510 টাকায় নিতে পারবেন এইখানে যে নাম্বার রয়েছে সেই নম্বরে বিকাশ নগদ অথবা রকেট সেন머니 করে WhatsApp SMS দিবেন অথবা আপনি চাইলে সেকেন্ড সেমিস্টারে আমাদের যে কোর্স রয়েছে 1020 টাকা সেই কোর্সে নিজে ক্যান্ডল করে নেবেন তাহলে ফার্স্ট সেমিস্টারের সমস্ত রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস উপাস সব কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনার হাতে অপশন রয়েছে দুইটা এখন আমরা চলে আসি যে আমরা সুপার সাদেশন আজকে ফ্রিতেই দেখব তো এখানে প্রথমত হচ্ছে নির্ণায়ক অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেখানে এইখানে যেটা টার্ন গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে পড়তেই হবে আবার যে কালারিং গুলো দেখতে পাচ্ছেন এটার বিষয়ে ব্যাখ্যাটা আমি পরে করব। আমাদের বর্তীকৃত শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে যে টার্মটা দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে পড়ার বিকল্প আপনাকে পড়তে হচ্ছে আপনি এখান থেকে একটা কমন পাবেন নির্ণায়ক থেকে মেট্রিক্স থেকে একটা অতি সংক্ষিপ্ত কমন পাবেন তবে মেট্রিক্সের একটা বিষয় রয়েছে আমরা একটু লিখে দিয়েছি মেট্রিক্সের বিভিন্ন প্রকার যেমন একক মেট্রিক্স সিঙ্গুলার মেট্রিক্স মেট্রিক্সের গুণফল কিভাবে হয় কোন শর্তে গুণফল হয় এ ও বি কখন মেট্রিক্স গুণ হয় এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে এবং আমরা সবসময় বলে থাকি যে এটা হলুদ কালার এবং অন্য যে কালার রয়েছে এই কালার গুলো খুবই গুরুত্বপূর্ণ আহ তবে আমরা প্রথম দুইটা দুইটা থেকে খুব সহজেই প্রশ্ন কমন পেয়ে এরপরে আপনি লক্ষ্য করুন যে জটিল সংখ্যা বা বহুপদী সমীকরণ এখান থেকেও আপনি দুইটা প্রশ্ন কমন পাবেন তবে এখান থেকে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা এগুলো সবগুলো দেখবেন পাশাপাশি বিন্যাস ও ব্যস্ত থেকে যদি দেখেন এখানে তিনটা শব্দ রয়েছে ডাকা বুক কমন তো এর সঙ্গে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পলিটেকনিক এবং রাজশাহী শব্দগুলো দেখবেন কত হবে সাজানো যায় আরেকটা বিষয় হচ্ছে যে এন পি ফোর সমান টুয়েলভ টু হলে এন এর মান বের করো এটা অন্য যে কোনো মানে আসতে পারে অথবা এখানে আমরা যে এন সি এইট সমান এন সি টুয়েলভ হলে এন এর মান বের করো এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবেই আপনি মিলিয়ে নেবেন এখানে মান হয়তো বন্যতা থাকতে পারে আর সংক্ষিপ্ত হোক রচনামূলক তো অনেকেই এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেন নাই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন আমরা আপনাদের পরীক্ষার আগেরাতে শেষ সাথে প্রস্তুতি হিসেবে কিছু ভিডিও দিয়েছিলাম বিগত দুই বছর যাবত কিন্তু এই বছর হঠাৎ করে দেওয়া হয় না কিন্তু যেহেতু গণিত পরীক্ষা আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন সেই জন্য আজকে আমরা দিলাম তাছাড়া পুরো সেমিস্টার জুড়ে কিন্তু আপনাদেরকে গণিতের অনেক ফ্রি ক্লাস আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দিয়েছি সেগুলো অনেকেই ফলো করছেন এখানে সেকের জায়গা অন্য কিছু থাকতে পারে তবে এই অঙ্কগুলো আসবে এরপরে আমরা আসি কজ এটা কজের জায়গা অন্য কিছু থাকতে পারে তবে এটাও কিন্তু পরীক্ষায় এই যেতে অঙ্ক আসবে এরপরে আসেন যে এখানে ঠিক চিহ্ন দেওয়া মানে এইগুলো আপনাকে পড়তে হবে আপনি এগুলো কমন পাবেন তবে এইখানে হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ এর মধ্যে একটা কমন পাবেন এইখানে চল্লিশ নাম্বার ইন্ডিভিজুয়ালি যে কোনো মান আসতে পারে সাইনের জায়গায় অন্য যে কোনো মান আসতে পারে আবার বাকিগুলো কিন্তু আমি কোনো কিছু বলি নাই এরপরে হচ্ছে একষট্টি এবং তেষট্টি দুইটা থেকে আপনি একটা কমন পাবেন তবে এইখানে হচ্ছে কার্তিক দিয়ে পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক এই সম্পর্ক হয়তো আপনার পরীক্ষায় আসবে যদি না আসে তাহলে বলবে যে কার্তিকীয় স্থানাঙ্ক এত দেওয়া আছে তার পোলার স্থানাঙ্ক বের করো অথবা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কার্তিকীয় স্থানাঙ্ক বের করো অথবা তাদের মধ্যবর্তী দূরত্ব বের করো এর মধ্য থেকে আপনি পাবেন এরপরে যেমন আমরা বলতে পারি যে রেখার দূরত্ব রেখার ডাল বৃত্তের আদর্শ সমীকরণ বা বৃত্তের সমীকরণ এবং বৃত্তের ব্যাসার্ধ এই চারটা থেকে আপনি একটা কমন পাবেন এই হলো আপনার অতি সংক্ষিপ্ত আমরা খুব বেশি দাগাইনি যদিও সত্তরটা দেওয়া রয়েছে আমরা কিন্তু দাগি ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো দিয়েছি আপনি এখান থেকে সাত থেকে আটটি নির্দ্বিধায় কমন পেয়ে যাবেন এবং সেম টু সেম কমন পাবেন ছয় থেকে সাতটি এর বাকিগুলো হচ্ছে আমাদের নিয়মের মধ্যে থাকবে এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত তার পূর্বে আমরা আমাদের যে পিডিএফ বইটা রয়েছে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে দিয়েছি সেটা একটু দেখে আমাদের রানা স্যার লেখা এই বইটি উনি কিন্তু আমাদের বইটির শিক্ষক আবার একটা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অফ হেড এইখানে আমরা প্রথম নিয়ম এক যেটা আমরা বলতেছি যে ক্রেমারের নিয়ম আমরা সব সময় বলি যে আপনি ক্র্যামারের নিয়ম থেকে অথবা নিয়ে ম্যাট্রিক্স সাহায্যে সমাধান করো এই দুইটা থেকে একটা রচনামূলক প্রশ্ন কমন পেয়ে যাবেন এখানে ক্রেমারের নিয়মটা নিয়ম একের মধ্যে রয়েছে উদাহরণ 12 উনি যে কাজটা করেছেন ক্রেমারের নিয়মের সাহায্যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক এখানে সমাধান সহ দেওয়া রয়েছে তো আপনি ক্রেমারের নিয়মটা ভালো করে করবেন ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করো এখানে তিনটা অঙ্ক বা চারটা অঙ্ক যাই থাকুক না কেন আপনি যদি একটা অঙ্ক ভালো করে বুঝেন বাদবাকি সকল অঙ্ক পারবেন তবে আমাদের সাজেশনের মধ্যেও রয়েছে এরপরে আমাদের নিয়ম দুইয়ে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তিন যেটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি এইটা এটা গুরুত্বপূর্ণ এরপর এটাও গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের বইয়ের পিটিএ বইয়ের নিয়ম দুই অর্থাৎ নিয়ম এক গুরুত্বপূর্ণ নিয়ম দুই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমরা কিন্তু আপনাদেরকে আনসার সহ দিয়েছি এবং এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে যা দেখবেন আপনার সবকিছুই কিন্তু পরীক্ষায় আসার মতো রয়েছে এটা শুধুমাত্র যারা ভালো শিক্ষার্থী তাদের জন্য নিয়ম তিন শুধুমাত্র আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যারা পড়বে মেট্রিক্স নির্ণয় থেকে নিয়ম তিন এটা আমাদের বই থেকে যেমন অনুরাশি ও সহগুণক বের করো এরপরে হচ্ছে সংক্ষিপ্ত বাইশের মধ্যে সি টু এর সহগুণক বের করো নিয়ম চার এটা অতি সংক্ষিপ্তর মধ্যে পড়ে যেমন মান নির্ণয় করতে হবে এটার মান নির্ণয় করো এটার দুটা কলম হলে মান শূন্য হয় কেন ইত্যাদি ইত্যাদি এই যে এই অঙ্কটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসে এর মান নির্ণয় করো নিয়ম পাঁচ নিয়ম পাস হচ্ছে অতি সংক্ষিপ্ত এটা অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাবেন অর্থাৎ আমরা কিন্তু যে নির্ণায়ক থেকে এখানে যে প্রশ্নগুলো আমাদের পিডিএ বই এরানা সারে লিখেছেন সেইগুলো বলে আপনি সব কিছু কমন পেয়ে যাবেন সাদেশনও পড়বেন এটাও ফলো করবেন এরপর আমরা ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এটা আমাদের ছিল সবার প্রায়োরিটি প্রথম ক্রেমারের নিয়ম দেন হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এটি আমরা রচনামূলকের জন্য দুইটা থেকে একটা নিশ্চিত আসবে এটা হচ্ছে নিয়ম এক। এইখানে একটা অঙ্ক এবং এইখানে একটা অঙ্ক দুইটা তিনটা অঙ্ক মেবি দেওয়া থাকবে এবং এই তিনটা অঙ্ক থেকে আপনি নিশ্চিত একটা অঙ্ক কমন পাবেন যদি এইটা আসে এখন এটা তো আমরা বইয়ের কথা বলতেছি সাদে সন্ধ্যা একটু আবার একটু দেখি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেখতে পাচ্ছেন এই দুইটা থেকে একটা কমন পাবেন এরপরে হচ্ছে যে এই দুইটা থেকে একটা কমন পাবেন যদি এই দুইটা থেকে একটা কমন না আসে তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা কমন আসবে दैट সিম্পল এরপর আমরা পরের অধ্যায়ে যাই পরের অধ্যায় থেকে এখানে দুইটা অঙ্ক দেওয়াানো হয়েছে 8 নাম্বার এবং 10 নাম্বার বাট আমরা লিখেছি 8 9 10 এই তিনটা অঙ্ক ভালো করে করবেন আশা করি একটা কমন পাবেন সংক্ষিপ্তর জন্য আবার এগুলো রচনামূলক হিসাবে আসতে পারে বর্গমূল নির্ণয় করো এই তিনটাই করবেন মান নির্ণয় করো এখানে দুইটা মান নির্ণয় আর একটা ঘনমূল নির্ণয় করো এখান থেকে আপনি একটা কমন পাবেন এরপরে হচ্ছে যে np4 6 np3 হলে n এর মান বের করো এটা অথবা আমাদের এনসিআর এর সূত্রটা আসবে আমরা বলে দিয়েছি অথবা আপনি 21 নম্বরটাই একটু দেখবেন কমন অবশ্যই পাবেন 24 নম্বরের সমাধান যেগুলা যে কোটা রয়েছে সবগুলো সমাধান থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন 25 নম্বরে যে মান রয়েছে এখান থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন এখানে 30 31 থেকে একটা কমন পাবেন এবং 32 থেকে 35 পর্যন্ত বা 31 32 33 এখান থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন এরপরে যদি দেখায় যে 39 থেকে 42 এখানে আপনি একটা কমন পেয়ে যাবেন নিশ্চিত করে এবং 45 এর তিনটা অঙ্ক রয়েছে এখান থেকে আপনি একটা অঙ্ক কমন পাবেন সর্বোপরি আমরা যদি लास्टের দিকে আসি যে এখানে স্পেসিফিক ভাবে দাগানো রয়েছে এই হলুদ কালার এক 49 নাম্বার এবং এটা 53 নাম্বার এবং এখানে 47 এবং 51 এই চারটা থেকে আপনি এক বা একাধিক প্রশ্ন কমন পেতে পারেন এখানে কোন নম্বরটা দাগানো রয়েছে এরপরে আমরা রচনামূলক প্রশ্ন দেখব কিন্তু পাশাপাশি আমাদের বইয়ের মধ্যে কি রয়েছে বইয়ের মধ্যে কিন্তু আমরা নিয়ম একটা নিয়ম শিখবেন এই নিয়মের মধ্যে যা থাকবে আপনি পারবেন যেমন বা এটা আমাদের নিয়ম দুই এর মধ্যে পড়ে এবং এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হচ্ছে তো এই নিয়ম নিয়মগুলো যারা আমাদের ভালো শিক্ষার্থী রয়েছেন অ্যাডজয়েন্ট জয়েন্ট এ নির্ণয় করো এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আপনি খুব সহজেই কিন্তু এখানে আনসার সহ দেওয়া রয়েছে আমরা কিন্তু নিয়ম অনুযায়ী দিয়েছি এরপর নিয়ম দুই নিয়ম তিন নিয়ম তিন হচ্ছে এ বির ফল এটাও কিন্তু পরীক্ষায় আসে অর্থাৎ আপনার এটা রচনামূলক প্রশ্নের জন্য আসতে পারে নিয়ম দুই থেকে আপনি যত ধরনের অঙ্ক রয়েছে পারবেন এরপর অতি সংক্ষিপ্ত জন্য নিয়ম চার অতি সংক্ষিপ্ত জন্য নিয়ম পাঁচ তো এইভাবে কিন্তু আপনি নির্ণায়ক মেট্রিক শেষ করতে পারেন তো এরপরে কিন্তু আমরা আবার অধ্যায় তিনে চলে যাব অধ্যায় তিনও কিন্তু নিয়ম এখানে একটা নিয়মে জন্য মাত্র তিনটা দেওয়া আপনি কিন্তু কমন পাবেন একটা নিয়ম জন্য এইখানে খুব বেশি দেওয়া নাই দুইটা দেওয়া রয়েছে একটা কিন্তু কমন পাবেন এরপরে নিয়ম তিন এখানে অতি সংক্ষিপ্তর জন্য দেওয়া রয়েছে এবং এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আপনার আসতে পারে তো এগুলো কিন্তু আমরা সমাধান দিয়েছি সমাধান সহ কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া এবং আমাদের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা আমাদের মূল সেশনটা ফলো করার পাশাপাশি আমাদের পিডিএফ যে বইটা আপনাদেরকে দিয়েছি সেই বই থেকে সমাধানগুলো দেখে নেবেন সমাধানগুলো কোথাও খুঁজতে হবে না এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে পাশাপাশি আমাদের কোর্সের মধ্যে এগুলোর রেকর্ডড ক্লাসও কিন্তু রয়েছে আমরা চলে আসব রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমত এই দুইটা থেকে একটা আসবে এটা পরে প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট 4 নাম্বার গ্রামারের নিয়ম যদি না আসে মেটেকে সেই সমাধান করো আসবে এই দুইটা থেকেও যদি না আসে এক দুই থেকে আপনি নিশ্চিত থাকেন কমন পাবেন আর কিভাবে বলবো এরপরে আপনি বহুপতি থেকে যদি দেখেন তো আমরা নির্ণায়ক মেট্রিক থেকে যেহেতু একটা রচনামূলক কথা বললাম যদি থেকে থেকে আলাদা করে আসে তাহলে তিন তিন নাম্বার এক দুই কমন পাবেন আর যদি মেট্রিক্স থেকে আসে তাহলে মেট্রিক্স থেকে যদি আসে তাহলে তিন নাম্বার আর নির্ণায়ক থেকে তাই নিয়ম এখন পাঁচ থেকে নয় এর মধ্যে একটা কমন পাবেন এরপরে যদি দেখেন বারো থেকে আহ বারো তেরো চোদ্দ একটা কমন পাবেন ছয় সাত আঠারো এখান থেকে একটা কমন যদি এখান থেকে আসে তাহলে এখান থেকে আসবে না মাথায় রাখতে হবে আবার এনপিআর এর সূত্র বা এনসিআর এর সূত্র যদি আসে তাহলে কিন্তু এগুলো আসবে না এই সকল বিষয় আপনাকে মেনে চলতে হবে দেন এখানে উনিশ বিশটা করবেন আলাদা করে এখানে চব্বিশ পঁচিশ করবেন আলাদা করে অর্থাৎ এই দুইটা অঙ্ক যদি করেন আপনি একটা অঙ্ক আশা করতে পারেন এখানে যদি দুইটা অঙ্ক করেন বা তিনটা অঙ্ক করেন একটা অঙ্ক আশা করতে পারেন এইখান থেকে তিনটা অঙ্ক করেন একটা অঙ্ক আশা করতে পারেন অথবা এইখান থেকে 3টা অঙ্ক করেন 1টা অঙ্ক আশা করতে পারেন আমরা কিন্তু আমাদের ক্লাসে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে সবকিছু বলে দিয়েছি এরপর হচ্ছে এইখান থেকে 3টা অঙ্ক করেন 1টা অঙ্ক আশা করবেন এবং এখানে 38 এবং 40 নম্বর এইগুলো কিন্তু আপনারা দেখবেন পাশাপাশি হচ্ছে সকল বিষয় সম্পর্কে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভর্তি সংক্রান্ত বিষয় সেকেন্ড সেমিস্টারে ভর্তি অথবা কেয়ার প্রোগ্রাম ভর্তি যেখানে শুরু থেকে শেষ 15 সপ্তাহ সেমিস্টার পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছে পুরাতন শিক্ষার্থীদেরকে তারা দদুত ভর্তি হয়ে যাবেন আর আমাদের জুম ক্লাস আজকে হবে না যেহেতু আজকে শেষটাদের প্রস্তুতি হিসেবে ভিডিও দিয়েছি যেদিন পরীক্ষা শেষ হবে মানে যেদিন পরীক্ষা থাকবে ওইদিন রাতে পরবর্তী পরীক্ষার জুম ক্লাস আমরা নিব যারা ভর্তি হয়েছে আমাদের জুম ক্লাসে অংশ নেবেন আমাদের ফেসবুক গ্রুপে সেই লিংকটা থাকে আর সবাইকে আজকে আমরা 75টা দেখিয়ে দিয়েছি এই 75টা খুবই গুরুত্বপূর্ণ আপনি কমন পাবেন আমরা দাগিও দিয়েছি পাশাপাশি হচ্ছে যে এই আমাদের পিডিএফ বইটা এটা আরো বেশি সমগ্র আপনি যদি খেয়াল করেন খুব সুন্দর করে আমরা কিন্তু অঙ্কের সলিউশন সহ যেমন এই অঙ্কটা পরীক্ষায় আসে এই অঙ্কটা পরীক্ষায় আসে এবং এটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়ে তো এইভাবে আপনি যে কয়টা নিয়ম একটা নিয়মের আন্ডারে যে কয়টা অঙ্ক আছে একইভাবে শিখতে পারবেন এখানে নিয়ম একের মধ্যে বিন্যাস থেকে উদাহরণ পাঁচ আমেরিকা এখানে হচ্ছে বরিশাল এখানে রাজশাহী এটা হচ্ছে সব নিয়ম একের মধ্যে এই নিয়মের মধ্যে এগুলো হবে নিয়ম দুই এর মধ্যে হচ্ছে যেমন ম্যাথমেটিক্স এরপরে যদি দেখেন পলিটেকনিক এগুলো আমরা বলেছি ইঞ্জিনিয়ারিং তো এগুলো কিন্তু আমরা সমাধান সহ দেওয়া নিয়ম তিনের মধ্যে দেখেন অতি সংক্ষিপ্ত ডাকা বুক কমন আমরা কিন্তু সাদেশনের মধ্যে দিয়েছিলাম আবার এখানে মিলিনিয়াম লক্ষ্য করুন আমরা সাদেশনে যা বলেছিলাম তাই নিয়ম চারের মধ্যে এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে দেখেন একই নিয়ম নিয়ম চারের মধ্যে উদাহরণ এগারো ডিপ্লোমা শব্দ এরপরে হচ্ছে যে আপনি দেখেন যদি এরপরে হচ্ছে রচনামূলক ছাব্বিশ এইগুলো আমাদের হক বই থেকে এরপরে অনুসরণে আট নিয়মেকের একের মধ্যে দেখেন এখানে এইভাবে দেওয়া তো আপনারা এটা ফলো করবেন আশা করি আপনাদের সব থেকে বেশি কমন এইখান থেকে আসবে যেখানে আমাদের আনসার সহ দেওয়া ছিল সুপ্রিয় শিক্ষার্থী আপনি ভালো থাকুন আপনাদের জন্য আমরা আজকে আমাদের যে সাজেশন ছিল আমাদের ই বুক ছিল সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের সঙ্গে থাকুন সঙ্গে আপনার পুরো আমরা সহযোগিতা করতে সদা প্রস্তুত আমাদের এক জাক টিম রয়েছে যেখানে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি যা বাংলাদেশে কেউ নিয়ে থাকে না রেকর্ডেড ক্লাস আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ